तम साधित अम्बर धरणी घर जे सिंधु चली छे तरणी गभीर रात्रि गाही छे जात्री वेदी से झंझा उठी छे स्वर घनतम साधित अम्बर धरणी घर जे सिंधु चली छे तरणी गभीर रात्रि गाही छे जात्री वेदी से झंझा उठी छे स्वर ओठ मा देख मा चाही ते तो एसेछि आर चिंता नाही जननी ना कन्या दीना ओठ मा प्रदीप धर लंगी बनानी पर्वत राजी तोर काछे आमी एसे এবার ভালো আসছে পাতাটা বলছিলেন ওই যে সেই আইডেন্টি
আরামারে মারি সিনেমা, আরামারে মারি সিনেমা, বলি মা তোর চরণ ধরে ননি ছুরি আর করব না, আরামারে মারি সিনেমা। সরকারের অনুরোধে আর উড়িষ্যা রাজ্য সরকারের দুটো একটা ডিপার্টমেন্টের অনুরোধেও আমি কয়েকটা এলিফ্যান্ট ম্যানেজমেন্ট প্ল্যান করে দিয়েছিলাম, এবং তার মধ্যে আমরা এই যে এই প্রবলেমগুলো আমরা ডিসকাস করলাম আজকে, এই প্রবলেমগুলো কীভাবে একটুখানি মিটিগেট করা যায় তার কিছু রাস্তা তারা জানতে চেয়েছিলেন, এবং সেটা আমার যতটুকু সম্ভব তা আমি তাদের দিয়েছি। তার মধ্যে যেমন এক তো আমি সাস্টেনেবল মাইনিংয়ের কথা বলছি, সেটা এখানে ডিসক্রাইব করা খুবই অসুবিধা হবে, কারণ অনেক লম্বা ব্যাপার। এছাড়া যেমন এই রেলওয়ে অ্যাক্সিডেন্টের জন্য আমরা সিম্পল এই রেলওয়ে লাইন দিয়ে গার্ড করে তাতে অ্যাক্সিডেন্ট কমানোর চেষ্টা, এবং সেটা ঝাড়খণ্ডে আমরা ভীষণভাবে সাকসেসফুল হয়েছি, সেটা অন্য জায়গাও করা যেতে পারে, এটা খুব কম খরচার প্রজেক্ট। আর এছাড়া যে ক্যানেলগুলো আমাদের হাতির হ্যাবিটাটগুলোকে একদম কেটে কুটে 12টা বাজিয়েছে, তার উপরে আমরা র্যাম্প ডিজাইন করেছি, এইটা এলিফ্যান্ট বলছি আমি, এবং এটা ভারতবর্ষে প্রথম এই ধরনের একটা চেষ্টা, ভারতবর্ষে কেন আর কোথাও এরকম ধরনের কোনো চেষ্টা এ পর্যন্ত হয়নি। তো 64টা র্যাম্প আমি খালি রেঙ্গালি ইরিগেশন প্রজেক্টে করতে বলেছি, তার মধ্যে 14টা অলরেডি ওরা কমপ্লিট করেছে, বাকিটা কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এছাড়া আমি দেখেছি যে গরমকালটা যে সময় জল শুকিয়ে যায়, গরম কেন ধরুন ডিসেম্বর মাস থেকে নিয়ে শুরু করে যে জুন মাস পর্যন্ত বৃষ্টি আসার আগ অবধি, তখন জলের এত অভাব হয় যে সে সময় হাতিদের উপায় থাকে না, গ্রামাঞ্চলে চলে আসে, সেখানে পুকুরে জল তো থাকেই, সেই পুকুরের জলের জন্য সেই জন্য কনফ্লিক্ট ওই সময়টায় খুব বেশি হয়। তো সেই জন্য আমরা কিছু ওয়াটার হার্ভেস্টিং স্ট্রাকচার কিছু কিছু জায়গা, সে জায়গাগুলো আমরা ঠিক করে দিয়েছি, আমি নানান জায়গা ঘুরে ঘুরে সেখানে করবার কথা আমি বলেছি, এবং তার মধ্যে 34টা আমি বলেছি উড়িষ্যাতে দুটো ডিস্ট্রিক্টে, এবং তার মধ্যে থেকে প্রায় 10টা না 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমাদের নিরীহ বন্ধু বেগার অফ ঠাকুরানী, যে নাকি গরিব ট্রাক ড্রাইভারের দেওয়া নৈবেদ্যর চাল হেলায় উপেক্ষা করে দুঃসহ গরমে শরীরের জ্বালা জুড়াতে আর তৃষ্ণার তাগিদে এক ফোঁটা জলের সন্ধানে নিজের জীবন বিপন্ন করে যানবহুল রাস্তায় বেরোতে বাধ্য হয়েছে। আমরা মানুষেরা বাধ্য করেছি, পরিণতি সেই মানুষের হাতেই অকাল মৃত্যু। বছরে সারা দেশে বেশ কিছু সংখ্যক হাতি বলি হচ্ছে ট্রেন লাইনে, একটু সচেতনা তাই, কিন্তু পারে ওদের চলার পথ সুগম করতে। আর কোথাও খাল কাটার জন্য কিংবা নতুন কারখানা বা রাস্তার সুবাদে জঙ্গল কাটা পড়ে ওদের পথ হয়েছে বিঘ্নিত। নৃশংসভাবে মশাল হাতে মানুষের তারা হাতিদের প্রতি নিয়ত করছে বিভ্রান্ত। কিন্তু আর কতদিন, এখনো কি আমরা একটু ভাবব না, ওরা না বাঁচলে জঙ্গল বাঁচবে না, জঙ্গল না বাঁচলে কীট পতঙ্গ এমনকি এত যে শক্তিশালী মানুষ এরাও বাঁচবে না, ধ্বংস হব আমরা সবাই সমগ্র প্রাণীকুল।
as free as the wind blows, as free as the grass grows, born free to follow your heart. Live free and beauty surrounds you. The world still astounds you. It's time you look at a star.